ডুম্বুর জলাশয় নারিকেল কুঞ্জের অপরূপ দৃশ্য কেড়ে নিচ্ছে পর্যটকদের চোখ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গন্ডাছড়া মহকুমার ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জ, মূলত নারিকেলে কুঞ্জে বিশাল জলাধারের মধ্যে 43টি ছোট ছোট দ্বীপ রয়েছে। ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জ অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। পূর্বতন সরকার নারিকেল কুঞ্জকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছিল। নারিকেল কুঞ্জে তৈরি করা হচ্ছে ছোট ছোট কটেজ, ওয়াচ টাওয়ার, টয়লেট, বাথরুম, থাকার ব্যবস্থা, টিকিট কাউন্টার, পিকনিক স্পট ইত্যাদি। প্রতিবছর এই মরশুমে রাজ্য ও বহিরাজ্য থেকে পর্যটকদের ভিড় ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। অন্যদিকে নারিকেল বাগানে আসা পর্যটকদের মুখে শোনা যায় বর্তমান সরকারি ব্যবস্থাপনার দুর্বলতার কথাও। তারা বলেন, ডুম্বুর জলাশয় নারিকেল কুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য ত্রিপুরা রাজ্যের কোথাও পাওয়া যাবে না। কিন্তু নারিকেল কুঞ্জে আসা যাওয়ার জন্য সরকারিভাবে বোর্ডগুলির ভাড়া নির্ধারিত করা হয়নি, যার দরুন দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে পর্যটকদের। পর্যটকদের দাবি, সরকার যেন নির্দিষ্ট ভাড়া নির্ধারিত করে দেন। নারকেল কুঞ্জের এক ব্যবসায়ী জানান, হোটেলে পাওয়া যাচ্ছে ডুম্বুরের মাছ রুই, কাতল, মিগেল, পাবদা, চিংড়ি ইত্যাদি প্রজাতির মাছ ভাজি ও মাংস পাওয়া যাচ্ছে। পর্যটকদের সুবিধার্থে একাধিক অস্থায়ী হোটেল খোলা হচ্ছে, আর ওইসব হোটেলে বিভিন্ন প্রজাতির প্রসিদ্ধ খাবার পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের এখানে ব্যবস্থাপনাটা একদম ঠিক না। ভিতরে আসার সময় নৌকোগুলি মানে জায়গা আন্দাজে অনেকটা দাম বেশি নিচ্ছে, সবাই তো আর এই দাম দিয়ে আসতে পারে না, ইচ্ছে থাকলেও ডুম্বু দেখতে পারবে না, এত ভাড়া নৌকার। তার মধ্যে নৌকার ব্যবস্থাগুলিও ভালো না, আমাদের কাঠের মধ্যেই, ভাঙা কাঠের মধ্যেই বসতে হয়েছে, চেয়ার ফেয়ার নেই। আমরা তো চাইছি স্বচ্ছ ভারত গড়তে, কিন্তু স্বচ্ছ ভারত কোথায় হচ্ছে? এখানে তো নোংরা, সমস্ত নারকেল বাগানটাই নোংরা। আশা করি, কিন্তু আসার রাস্তাঘাট এতটা ভালো না, মানে যেরকম এটা দেখার মতো সৌন্দর্য, এরকম রাস্তাঘাট আসার সুবিধা সব কিছু সুবিধা থাকলে তাহলে আরও ভালো হতো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।